ভেবেছিস? বাহ, ভালোই তো অভিনয় শুরু করেছিস। হ্যাঁ, বুঝি না ভেবেছিস, দিনের বেলা হরিকীর্তন করবি আর রাতের বেলা চুরি করবি। তোর অভিনয় আমরা ধরে ফেলেছি, আর সব চলবে না। একজন চোর একটা বাড়িতে চুরি করতে গেছে। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে যাদের মাটির বাড়ি ছিল তারা জানবে যে চোর এলে ওই মাটির বাড়িতে যে শীত কেটে ভিতরে প্রবেশ করত, মাটির দেওয়াল কেটে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে এই চোরও গেছে একটা বাড়িতে চুরি করতে, শীত কাটা যন্ত্রপাতি নিয়ে গেছে। এবার এমন সময় কি হয়েছে, সেই বাড়িতে যে দেখছে সেই বাড়িতে সেদিন ভাগবত পাঠাচ্ছে, সর্বনাশ করেছে। আমি তো এসেছি চুরি করতে, কিন্তু এদিকে যে ভাগবত পাঠ হচ্ছে দেখছি, চারিদিকে লাইট মাইক আছে, কি করে চুরি করব আমি? চুরি করতে গেলে তো এভাবে তো হবে না। যাই হোক, চুরি তো জীবনে বহু করেছি, কিন্তু ভাগবত তো কোনোদিন শুনিনি। আজ দেখব ভাগবত কি বলে। এই বলে চোর তো সবার মধ্যে বসতে পারে না, তা অন্ধকারে আড়ালে একটা ঝোপের মধ্যে সেই শীত কাটা যন্ত্রপাতিগুলি পাশে রেখে ভাগবত কথা শ্রবণ করছে। যিনি পাঠ করছে, পরম ভক্ত, পরম বৈষ্ণব, তিনি তখন ভক্তমণ্ডলীদেরকে বোঝাচ্ছেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ কাজ করে থাকে, তাহলে গুরু চরণে আশ্রয় গ্রহণ করলে বা গুরুর নিকট আশ্রয় গ্রহণ করলে তার পূর্ব জন্মার্জিত সমস্ত পাপের স্খলন ঘটে। তাই আমাদের কলিকালে গুরুচরণে আগে আশ্রয় গ্রহণ করা উচিত, কারণ গুরু কৃপা আগে চলে, পাছে চলে কৃষ্ণ কৃপা। আগে গুরুর চরণ ধরো, যদি তোমরা কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো তাহলে আগে গুরুর চরণ ধরো। গুরু ছাড়া এ জগতে কোনো গতি নাই। আমাদের আপদ বিপদ, এমনকি অকাল মৃত্যুর হাত থেকে যদি রক্ষাকর্তা কেউ থেকে থাকে, রক্ষাকারী কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে গুরুদেব। এ কথা যেই বলেছেন, সেই চোর সেই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। কি কি বললেন উনি? উনি কি বললেন? উনি বললেন, পূর্ব জন্মার্জিত সমস্ত পাপের স্খলন ঘটে, যদি গুরুচরণে আশ্রয় গ্রহণ করা যায় তাহলে আমি তো জীবনে বহু পাপ কাজ করেছি, আমি অত লোকের ধন লুট করেছি, আমি কত লোকের কত ক্ষতি করেছি, তাহলে আমিও তো একজন মহাপাপী, আমিও তো মহাপাপী, তাহলে আমার তো গুরুচরণে আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। না, আজ থেকে আর কোনো পাপ কর্ম নয়, আজ থেকে আর আমি কোনো পাপ কর্ম করব না, আমি গুরুর চরণে আশ্রয় নেব, আমি আজ থেকে গুরু চরণে আশ্রয় গ্রহণ করব। এই বলে সেই চোর কি করলো, শীত কাটা যন্ত্রপাতিগুলি হাতে করে নিয়ে ছুটে চললেন কাঁদতে কাঁদতে। ছুটে কোথায় এলেন? গঙ্গা তীরে। গঙ্গা তীরে অন্ধকারের মধ্যে বসে বসে কাঁদছে, আর ওই শীত কাটা যন্ত্রপাতিগুলি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বসে বসে কাঁদছে। এমন সময় যিনি পাঠ করছিলেন সেই পাঠক ভাগবত পাঠ সমাপ্ত করে গঙ্গার তীর দিয়ে আসছিলেন, এমন সময় সেই চোর গুরুদেব অর্থাৎ যিনি পাঠ করছিলেন তাকে আসতে দেখে দৌড়ে যে আছাড় খেয়ে পড়লেন গুরুর চরণে। গুরুদেব আমায় তুমি কৃপা করো, গুরুদেব আমি যথা সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণে আজ থেকে আশ্রয় গ্রহণ করলাম, তুমি আমায় ফিরিয়ে দিও না,
আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমায় কৃপা করো, আমাকে দয়া করে তোমার ওই শ্রী চরণে আশ্রয় দাও, আমায় কৃপা করে ওই শ্রী চরণে আশ্রয় দাও, আমায় তুমি কৃপা করো, আমায় চরণ ছাড়া করো না গুরুদেব, আমায় চরণ ছাড়া করো না, আজ থেকে আমি যথা সর্বস্ব পরিত্যাগ করে তোমার চরণে আশ্রয় নিলাম, তুমি ছাড়া যে আমার কেহ নাই গুরুদেব, সেই জোরের এই কথা শুনে তখন সেই গুরুদেব তখন সেই চোরকে বলছে, বাবা কে তুমি, আরে অন্ধকারের মধ্যে বসে বসে ভাবে কাঁদছো কেন? তখন চোর বলছে, গুরুদেব আমি বলবো সব সত্যি কথা, আজ আমি বলবো গুরুদেব, যে বাড়িতে তুমি পাঠ করতে গিয়েছিলে সেই বাড়িতে আমিও গিয়েছিলাম চুরি করতে, কিন্তু আজ আমি বুঝলাম যে চুরি করে আমি যে ধন আজ লাভ করতাম তার থেকেও বহুমূল্য রত্নের সন্ধান আমি পেয়েছি তোমার এই মহামূল্য ভাগবতীয় কথা শ্রবণ করে, মহামূল্য রতন পেয়েছি, তাই গুরুদেব আমায় চরণ ছাড়া করো না, আমি সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, আমায় ফিরিয়ে দিও না। গুরুদেব তখন বললেন, বেশ তুমি যখন এত করে বলছো তখন আমি তোমায় চরণে আশ্রয় দিলাম, আজ থেকে আমি যে তোমায় দীক্ষা প্রদান করব, আজ থেকে তোমার নতুন একটি জন্ম হবে, সেটা হচ্ছে ভজনের জন্ম, যাও তুমি গঙ্গা স্নান করে এসো বাবা, আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করব। সেই চোর তখন গুরুদেবের কথা মতো গঙ্গা স্নান করে এলেন, গঙ্গা স্নান করে গুরুদেবের কাছে যেই ফিরে এলেন, গুরুদেব তখন তার কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ স্বরূপ দীক্ষা প্রদান করলেন এবং বললেন, বাবা শোনো, আজ থেকে তোমার নতুন একটি জন্ম হলো, আর সেই জন্মে তোমার নাম, তোমার ভজনের নাম হলো ভক্তদাস, যাও তুমি ঘরে ফিরে যাও, ঘরে গিয়ে নতুন করে তুমি ঠাকুরের সংসার গড়ে তোলো, সর্বদা কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ ভাবনায় মত্ত থাকো, মগ্ন থাকো, গুরুদেবের আদেশ মাথায় নিয়ে সেই চোর ঘরে ফিরে এলে। সেই দিন হতে গুরু কৃষ্ণ জগন্নাথ এই তিন একই বস্তু জেনে বহুদিন ধরে সেবা পূজা করে আসছে সেই ভক্তদাস, তার প্রতিদিনের কাজ হলো গুরুচরণ সেবা করা আর গৌরহরি জগন্নাথের পূজা করা, রাধা গোবিন্দের সেবা করা। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল, হঠাৎ পাশের গ্রামে একটা বড়সড় চুরি হলো,
আর চুরি হওয়া মাত্রই সকলে ভক্তদাসকে সন্দেহ করলেন এবং সবাই বলা বলি করছে, ভাই এত বড় চুরি কিন্তু ও ছাড়া কেউ করতে পারে না, ও হচ্ছে এই গ্রামের নাম করা চোর। অতএব এই যে এত বড় চুরি ওই করেছে আমার মনে হয়, অতএব ওকে ধরে নিয়ে আসা হোক। এই কথা শুনে সকল সকল গ্রামবাসী বৃন্দ সকলে মিলে দলবদ্ধ হয়ে চললেন ভক্তদাসের বাড়িতে। ভক্তদাস কি করছে মা? সবে মাত্র প্রাতঃ স্নান সেরে তুলসী বৃক্ষে জল দিচ্ছে আর তুলসী মঞ্চ প্রদক্ষিণ করছে আর মুখে কৃষ্ণ নাম হরি নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তদাসের নাম সমাপ্ত হতে না হতেই গ্রামবাসী সকলে যে ভক্তদাসের হাত জড়িয়ে ধরলেন। কি ভেবেছিস? বাহ, ভালোই তো অভিনয় শুরু করেছিস। হ্যাঁ, বুঝি না ভেবেছিস দিনের বেলা হরি কীর্তন করবি আর রাতের বেলা চুরি করবি? তোর অভিনয় আমরা ধরে ফেলেছি, আর সব চলবে না। এই বলে পাশের গ্রামে চোর ধরা পড়লে যেমন ভাবে সবাই প্রহার করে, সেইভাবে সকলে মিলে ভক্তদাসকে প্রহার করতে লাগলেন যে যেমন ভাবে পারে। কিন্তু ভক্তদাস সে তো কোনো অপরাধ করেনি মা, সে তখন বলছে, হ্যাঁ গো তোমরা আমাকে এভাবে মারছ কেন? আমার খুব ব্যথা করছে, তোমরা আমাকে মারছ কেন বলো? আমার অপরাধটা কোথায় তোমরা বলো? আমি তো কোনো কিছুই করিনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তোমরা আমায় মারছ কেন? তখন ভক্তদাস যখন এই কথা বলছে তত সবাই আরো মারছে। কেন জানিস না? তোকে মারছি কেন জানিস না? তুই এত বড় চুরি করে নির্লজ্জের মতো আমার বলছিস যে আমরা তোকে কেন মারছি? এই ওকে আরো মার। সবাই আরো বেশি করে প্রহার করছে। তখন ভক্তদাস বলছে, আমি বুঝতে পেরেছি তোমরা কেন মারছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের গ্রামে কোনো চুরি করিনি। আমি আমি পূর্ব জন্মে চুরি করেছিলাম, কিন্তু এই জন্মে আমি কোনো চুরি করিনি, তোমরা বিশ্বাস করো আমার কথা। এ কথা যত বলছে তত তো সবাই মারছে, কিন্তু একজন বৃদ্ধ কৃষ্ণ ভক্ত তার মধ্যে থেকে তিনি বললেন, দাঁড়াও, এই তোরা ভক্তদাসের গায়ে কেউ হাত দিবি না। ও কি বলছে শোন। ভক্তদাস তুমি নির্ভয়ে বলো বাবা, তুমি নির্ভয়ে বলো, তুমি যেটা বলছো এ কথার অর্থ কি? তখন ভক্তদাস বলছে, বাবু ওনারা যেটা বলছে সেটা সত্যি, আমি আমি একসময় ভীষণ চুরি করেছি, এই আপনাদের এই গ্রামে অনেক চুরি করেছি, কিন্তু বিশ্বাস করো এই জন্মে এই জন্মে আমি কোনো চুরি করিনি। আমি গুরুর চরণে আশ্রয় নেওয়ার পরে আমার ভজনের জন্ম হলো, আর এই এই ভজনের জন্ম নিয়ে এই জন্মে আমি আর চুরি করিনি। বিশ্বাস করুন আমার কথা বাবু, আমি কোনো চুরি করিনি, আমি কারো কোনো ক্ষতি করিনি। এ কথা যখন বলেছে তখন গ্রামের লোকজন বলছে, না তুই মিথ্যা বলছিস, তোর কথা আমরা বিশ্বাস করি না, আর যদি তুই সত্য কথা বলিস তাহলে তোকে এখনই প্রমাণ দিতে হবে যে তুই সত্যি কথা বলছিস, দে প্রমাণ দে।
ভক্তদাস বলছে, বেশ প্রমাণ চাইছো? প্রমাণ আমি দেব, প্রমাণ অবশ্যই দেব, কিন্তু তার আগে তোমরা একটা গরম লোহার রড পুড়িয়ে লাল টকটকে করে আমার সামনে এনে দাও। গ্রামের লোকজন তাই করলে, একটা গরম লোহার রডকে পুড়িয়ে লাল টকটকে করে ভক্তদাসের সামনে এনে দিল। তখন ভক্তদাস বললেন, এই যে লোহার রড গরম করে এনেছ, লাল টকটকে হয়ে আছে, আমি চোর আর তোমরা সবাই সাধু, কে পারবে এই গরম লোহার রডটা উঁচু করে তুলে দেখাতে? এরকম বুকের পাটা তোমাদের আছে, দেখাও, তবেই প্রমাণিত হবে ওখানেই যে কে মিথ্যা কথা বলছে আর কে সত্যি কথা বলছে। ওমা, ওই গরম লোহার রড কে উঁচু করে তুলতে পারবে? কারো সাহস আছে? পারবে না। তো ভয়ে গ্রামের লোক আস্তে আস্তে সরে যাচ্ছে সবাই, এবং বলছে, না তুই কি ভেবেছিস, খুব চালাক তুই, তাই না? খুব ছলা জানিস, তুই কিরকম সত্যি কথা বলছিস? ওই গরম লোহার রডটা তুই উঁচু করে তুলে দেখাতো, তবেই আমরা বুঝবো যে তুই সত্যি কথা বলছিস, মিথ্যা আমরা বলছি, আমাদের কথা মিথ্যা সে তবেই বুঝবো, আগে তুই গরম লোহার রডটা উঁচু করে তুলে দেখা। তখন ভক্তদাস বললেন, বেশ তোমরা যখন বলছো এই গরম লোহার রড তোমাদের তুলতে হবে না, এই গরম লোহার রডটা আমি উঁচু করে তুলে দেখাব। দেখো আমি যে এত করে বলছি, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছো না, আজ আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেব যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। আমার গুরু বাক্য যদি সত্যি হয়, তাহলে এই গরম লোহার রডে আমার কিচ্ছু হবে। এই বলে ভক্তদাস আসন করে বসে একটু গঙ্গা জল চেয়ে নিয়ে মনে মনে গুরুদেবের চরণ স্মরণ করছে আর বলছে, গুরুদেব গুরুদেব, আমি তোমার ওই চরণে স্মরণ নিলাম, তোমার বাক্য যেন সত্য হয় গুরুদেব, ও ওরা যে আমাকে আমাকে দোষী বলে প্রমাণিত করতে চাইছে, কিন্তু তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো গুরুদেব আমি কারো কোনো ক্ষতি করিনি, তোমার বাক্য যেন সত্যি হয়, তোমার বাক্য যেন সত্যি হয় গুরুদেব। এই বলে ভক্তদাস যেই না মাত্র সেই গঙ্গা জল স্পর্শ করে গুরুদেবের চরণ স্মরণ করে স্মরণ করেছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গরম লোহার রডটা ভক্তদাস স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে কি হলো দেখুন, ঈশ্বর কৃপা জগৎময় আর গুরু কৃপা কারো কারো ভাগ্যে হয়, সবার ভাগ্যে নয়। তাই যেই ভক্তদাস গরম লোহার রডটা স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে অগ্নি স্বরূপ ব্রহ্মা এসে ভক্তদাসকে কণ্ঠে জড়িয়ে ধরলেন, বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, ভক্তদাস
কৃষ্ণ ভক্তকে আমি বক্ষে পেয়ে আমার তাপি তঙ্গু শীতল হল। তাহলে বুঝতে পারছে, আমরাও যদি নিষ্ঠাভাবে গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে পারি তবে কৃষ্ণ কৃপা আমাদের অবশ্যই হবে। শুধু তাই নয়, এ জন্ম আমাদের ধন্য হবে, কারণ এই হচ্ছে গুরু। গুরুকে তাহলে বুঝতে পেরেছেন, এই হচ্ছে গুরু।